দেখতে পাচ্ছেন একেবারে মডিফাইড একটা গাড়ি, খুবই জোস লাগতেছে। লাইটগুলো দেখেন, হেডলাইট বর্তমানে পার্কিং লাইট জ্বালানো আছে, তো হেডলাইট জ্বালালে আরও সুন্দর লাগবে। ফগ লাইট আছে এবং সামনে কিন্তু টোটালি দেখেন খুবই চমৎকার, মানে এক দেখাতেই আপনাদের যে কারোরই ভালো লেগে যাবে, অনেকেরই পছন্দের একটা গাড়ি। তো এটারও আমরা পার্কিং লাইটটা দিয়েছি, দেখেন কত জোস লাগতেছে। এবং বডি কিট কিন্তু করা আছে গাড়িতে সামনে, এবং কোনোবার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু এটাতে নাই, মানে এক কথাতেই মানে যে কারোর এই গাড়িটা ভালো লাগবে দেখলে। আর এটাতে একটা খুবই সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ফ্রিজ দেওয়া আছে, আপনারা কোক পানি এগুলো কিন্তু এখানে রেখে খেতে পারবেন। তো ছোটোখাটো মিটিং কিন্তু এই গাড়িটির মধ্যে আপনারা করতে পারবেন, এবং স্পেস কিন্তু অনেক, ভিতরের সিটও কিন্তু খুবই কমফোর্ট। এই হচ্ছে আপনার সানরুফ, অনেক বড় একটা সানরুফ, এবং সামনে হচ্ছে আপনার মুনরুফ আছে। তো এটা এইভাবে মুভ করা যায় দেখতে পাচ্ছেন, এবং এটার মতো কিন্তু ওইটাও মুভ করতে পারবেন। এটা টোটাল এটা মুভ করে এই পাশে রেখে আর ওটা তো ওই পাশে আছে, আপনারা যে কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, বিশেষ করে যারা কম দামের ভিতরে ভালো গাড়ি চাচ্ছেন, কারণ আজকে আমি পাঁচটা গাড়ি দেখাবো, পাঁচটা হচ্ছে সুপার কন্ডিশনের। আপনারা এই গাড়িটিতে একটা টাকারও কাজ বের করতে পারবেন, একেবারে সব কিছুই কমপ্লিট করা আছে। আপনি জাস্ট কিনবেন, তেল সিএনজি ভরবেন এবং চালাবেন, একেবারে টিপটপ অবস্থা আছে বর্তমানে। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন জিনিসটা আসলে বুঝতে পারবেন, এবং ভিডিওর মধ্যেও ইনশাল্লাহ বুঝে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, তাদের লাইক বাটন একটি লাইক দিয়ে দিন, এবং কমেন্ট করতে পারেন যে নেক্সট আমার কাছে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, কমেন্ট করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট করে ভিডিওটা ট্রাই করবো। আজকে মূলত পাঁচটি গাড়ি দেখাবো, তো আগে আমি আপনাদের গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর প্রত্যেকটা গাড়ির ওভারঅল ডিটেলসটা বলে দেবো। এটা হচ্ছে টয়োটা ম্যারিনো, দেন হচ্ছে আপনার টিআই কারিনা, দেন হচ্ছে আপনার এসএস কারিনা, দেন হচ্ছে 110, এবং তারপরে হচ্ছে টয়োটা রিজিয়াস। তো প্রথম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়োটা ম্যারিনো, এটা হচ্ছে 93 মডেল, আর রেজিস্ট্রেশনের হচ্ছে 97। দেখতে পাচ্ছেন একেবারে মডিফাইড একটা গাড়ি, খুবই জোস লাগতেছে। লাইটগুলো দেখেন, হেডলাইট বর্তমানে পার্কিং লাইট জ্বালানো আছে, তো হেডলাইট জ্বালালে আরও সুন্দর লাগবে। ফগ লাইট আছে এবং সামনে কিন্তু টোটালি দেখেন খুবই চমৎকার, মানে এক দেখাতেই আপনাদের যে কারোরই ভালো লেগে যাবে, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন। তো এটা সিসি হচ্ছে আপনার 1500, এবং পেপার একেবারে ফুল, 23-24 আপডেট করা আছে, সিএনজি করা আছে। এবং এই পাশ দিয়ে যদি দেখাই, নিচে কিন্তু আপনার বডি কিট করা আছে, মানে দরজার নিচে দেখতে পাচ্ছেন। আর রিমটাও কিন্তু খুবই জোস, মানে আশা করি আপনার যখন এসে দেখবেন পছন্দ হবে। তো বিশেষ করে যারা একটু মডিফাইড টাইপের গাড়ি পছন্দ করে থাকেন, একটু স্পোর্টস লুকের, তাদের জন্য এই গাড়িটা খুবই খুবই ভালো হবে। সো আমি একটু আপনাদের ভিতরে দেখাই। সো এটার গ্লাসটা কিন্তু আপনার উপরে কোনো শেড নাই, জাস্ট এটা নামালে খুবই জোস লাগে, এবং ভিতরের ইন্টেরিয়র কিন্তু খুবই জোস দেখেন, মানে এক দেখাতে যে কারোরই ভালো লাগবে। এবং এটার যে সিট, সিটটাও কিন্তু খুবই সুন্দর, স্পোর্টস যে সিটগুলো থাকে সেগুলো কিন্তু এখানে তারা ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এবং এই পাশের প্যাডগুলো যদি দেখাই, দেখেন ওরেন আছে, ব্ল্যাক কালার করা আছে, খুবই জোস। এবং এই গাড়িতে আরও কিছু ফিচার আছে, আমি আপনাদের দেখিয়ে দিব। এবং পিছনেও যদি দেখে, দেখেন পিছনেও সেম, এবং পিছনের সিটটাও কিন্তু খুবই জোস। আর্মরেস্টও কিন্তু পাচ্ছেন গাড়িটির সাথে, কুশনও দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার টিস্যু বক্সও তারা দিয়ে দিয়েছে, মানে অলমোস্ট সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, আপনি জাস্ট কিনবেন আর চালাবেন। আর এখানে একটি আপনার আর্মরেস্ট দেওয়া আছে ড্রাইভারের সামনে। তো আমরা একটু ব্যাক সাইড আপনাদের দেখাই, ব্যাক সাইডটাও কিন্তু খুবই জোস দেখেন, ডিআরএল লাইট ইউজ করেছে, এবং পিছনে একটি স্পয়লার আছে, খুবই সুন্দর লাগতেছে। এবং ফুল বডিতে আপনারা কোনো স্ক্র্যাচ, কোনো স্পট, কোনো কিছুই পাবেন না দেখতে পাচ্ছেন। তো যেহেতু পাঁচটা গাড়ি কভার করতে হবে, আমি অলমোস্ট সব কিছু দেখিয়ে দিব, টুকটাক হয়তো বা কিছু মিস হতে পারে, বাট গাড়ি কন্ডিশন সুপার কন্ডিশন আছে। তো আমরা পিছনে যদি দেখাই, এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে, 6 লিটার সিএনজি করা আছে, এবং বিটগুলো একটু দেখাই, বিটে কিন্তু কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই। এবং আমি এই পাশে যদি দেখাই আপনাদের, দেখেন একেবারে অ্যাক্সিডেন্টবিহীন একটা ম্যানুয়াল গাড়ি দেখতে পাচ্ছেন। এবং নিচ দিয়েও যদি দেখে, দেখেন নিচেও কিন্তু লাইট জ্বালানো আছে, মানে লাগানো আছে, এবং সাইলেন্সারটাও কিন্তু খুবই সুন্দর।
নাম্বার প্লেটও দেখেন একেবারে চিকচিক, ঢাকা মেট্রো গো টেরোসিলের একটি গাড়ি। তো পিছন দিয়েও কিন্তু খুবই সুন্দর লাগতেছে, সামনে যেমন সুন্দর লাগতেছে গাড়িটা। তো ওই মেরিনোর গাড়ি একটা ফিচার আছে, আমি যদি এটা আনলক করি সেক্ষেত্রে এই লুকিং গ্লাসটা কিন্তু খুলে যাচ্ছে দেখেন, এবং লুকিং গ্লাসটাও কিন্তু নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা শেপ। আবার এটা যদি আমি লক করি দেখতে পাচ্ছেন অটো আপনার লুকিং গ্লাসটা বন্ধ হয়ে গেল। তো ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে, যেহেতু আমরা একেবারে রোড সেট করতেছি এই জন্য আমি আর স্টার্ট দিলাম না, বাট ইঞ্জিনের কন্ডিশন একেবারেই ভালো আছে। ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নেই, টুকটাক যে কাজগুলো ছিল সব কিছুই করে ফেলা হয়েছে। এবং মার্শালটা যদি দেখে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, এবং এই বিটগুলো যদি দেখাই দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এদিকে যদি দেখাই। তো যারা একেবারে ফ্রেশ কন্ডিশনে টয়োটা ম্যানু নিতে যাচ্ছে নিঃসন্দেহে এটা দেখতে পারেন। তো আমরা প্রাইসটা ভিডিও শেষে প্রত্যেকটা গাড়ির প্রাইস বলে দেবো, তো দয়া করে ফুল ভিডিওটা আপনারা দেখবেন। তো দেন হচ্ছে আপনার টিআই কারিনা, অনেকেরই পছন্দের একটা গাড়ি। তো এটারও আমরা পার্কিং লাইটটা দিয়েছি দেখেন কত জোস লাগতেছে, এবং বডি কিট কিন্তু করা আছে গাড়িতে সামনে, এবং কোনো বার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু এটাতে নাই। তো এটার মডেলের হচ্ছে 97, রেজিস্ট্রেশনের হচ্ছে 2002, পেপার সাপারেট করা আছে, এবং এটা সিসি হচ্ছে 1500, সিএনজি আর অকটেন দুইটা কিন্তু এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা। এবং ফুল বডিতে আপনার কোনো প্রকার কোনো স্ক্র্যাচ কোনো প্রকার কোনো স্পট নাই, আমি ফুল বডিটা আপনাদের এখন দেখিয়ে দিয়েছি। রিমটা কিন্তু খুবই সুন্দর, চাকা অলমোস্ট ফ্রেশ আছে, যেহেতু আমরা ধুলাবালির মধ্যে আছে এই জন্য একটু ধুলা পড়ে আছে। এবং দরজার নিচে কিন্তু সাইড বডি কিট করা আছে দেখতে পাচ্ছেন, এবং কালারটা কিন্তু খুবই সুন্দর। আমরা যদি এই ফুল বডিটা দেখাই এখানে কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই, একেবারে টিপটপ অবস্থা আছে বর্তমানে এই গাড়িটা। তো আমি একটু ভিতরে ইন্টারিয়রটা আপনাদের একটু দেখাই, দেখেন খুবই জোস। আর এটাতে একটা খুবই সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ফ্রিজ দেওয়া আছে, আপনারা কোক পানি এগুলো কিন্তু এখানে রেখে খেতে পারবেন, যেখানে আপনারা ঠান্ডা গরম দুই প্রকার পানি রাখতে পারবেন, প্রায় 6 লিটারের মতো এখানে পানি রাখা যাবে। তো এটা কিন্তু এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানে টুকটাক কিছু অ্যাক্সেসরিজ আছে। এবং সামনে যদি দেখাই দেখেন আপনার ড্যাশবোর্ডটা কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন, এবং আপনার স্টিয়ারিংটা যদি দেখাই খুবই জোস। এবং সামনে কিন্তু আপনার একটা আপনার শোপিস দেওয়া আছে খুবই সুন্দর, এবং এখানে আপনার একটি আপনার যেটা টিস্যু বক্স সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আর এই পার্শ্ব দেখতে পাচ্ছেন সিটের পিছনে একটি ব্যাক ই দেওয়া আছে, এখানে একটি কুশন দেওয়া আছে মানে বালিশ ওটা তো দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন। এবং এই প্যাডগুলো যদি দেখাই দেখেন প্যাডগুলো কতটা ফ্রেশ, এখান থেকে আপনারা প্রতিটা গ্লাস অটো ওঠানো করতে পারবেন, সেন্টার লক করতে পারবেন। এবং পিছনের সিটও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কুশন দেওয়া আছে, এবং এটা কিন্তু অরিজিনাল যে সিট সেটাই আছে, দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ। আপনি চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারবেন পরবর্তীতে, সিলিংটাও কিন্তু খুবই ফ্রেশ। আর এই গাড়ির এসিও একবারে পারফেক্ট আছে, যেহেতু পাঁচটা গাড়ি দেখাতে হবে ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমরা এসিটা ছাড়িয়ে দেখালাম না, এসির কন্ডিশন ভালো। এবং মেরিনোর এসিও কিন্তু খুবই খুবই ভালো আছে। সো এটার ব্যাক সাইডটা দেখে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই জোস, খুবই জোস, মানে এক কথায় অসাধারণ, সবারই ভালো লেগে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রিয়ারের লাইট আছে, এখানে আছে, এবং বডি কিটটা যদি দেখে পিছনের দেখেন, মানে এক কথাতেই মানে যে কারোর এই গাড়িটা ভালো লাগবে দেখলে। এবং এখানে উপরে আরেকটি স্পয়লার দেওয়া আছে, এবং এই পাশে যদি দেখাই এই পাশে কিন্তু ওই পাশের নেয় একেবারেই ফ্রেশ এবং একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো আমরা একটু ব্যাক ডেলাটা দেখাই আপনাদের যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কি না। সো এই হচ্ছে ব্যাক সাইড, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা 100% জেনুইন আছে, কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু এখানে নাই। এই বনারগুলো দেখাই, এবং স্পেয়ার চাকা তাদের কাছে আছে, তারা এটা লাগিয়ে দেবে সমস্যা নেই। এবং এদিকে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। তো আমরা একটু এই গাড়িটার ইঞ্জিনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কেমন, ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে সব কিছুই ভালো আছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। জাস্ট আমি আউটলুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একটা ইঞ্জিন। এবং এই পাশে যদি দেখে দেখেন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই, এবং এদিকেও দেখেন। এবং এই বনাটগুলো যদি দেখায় দেখেন প্রতিটা বিটি হচ্ছে অরিজিনাল। তো যারা একেবারে অ্যাক্সিডেন্টবিহীন ভালো ইঞ্জিনের একটা টিআই কারিনা কিনতে যাচ্ছে নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন। দেন হচ্ছে এসএক কারিনা, এটার মডেলের হচ্ছে 95, রেজিস্ট্রেশনের হচ্ছে 2001, সিসি হচ্ছে 1500, ফুল অপশন হচ্ছে অটো, 23-24 পেপার সাপারেট করা আছে, 6 লিটার সিএনজি করা আছে, ঢাকা মেট্রো গো 1300 একটি গাড়ি। এবং সামনে কিন্তু কোনো বার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, একেবারে ফ্রেশ অবস্থাতে আছে। আর এই পাশে যদি দেখাই এই পাশেও একেবারেই ফ্রেশ আছে, জাস্ট এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে,
সো এটা হয়তোবা যখন কিনবেন আপনাদের টাচআপ হয়তোবা করে দিবে তারা বা হয়তোবা আপনাদের খরচ আপনি করে নিতে হবে রিংটাও সুন্দর চাকাটাও ফ্রেশ আছে এবং এখানে একটু হালকা স্ক্র্যাচ আছে বাট এই দরজার পার্ট এবং এখানে কোনোবার কোনো স্ক্র্যাচ নাই জাস্ট এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে সো এটা হয়তোবা তারা টাচআপ করে দিতে পারে বা আপনি করে নিতে পারেন এ হচ্ছে ভিতরের ইন্টেরিয়র একেবারে ফ্রেশ একটা ইন্টেরিয়র কিন্তু আপনার সিট কভারও লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সিট কভার আর এই হচ্ছে পিছনের অবস্থা সিট কভার লাগানো আছে আপনাদের সিট কভার লাগাতে হবে না সিলিং তো জোস আছে আর ব্যাক সাইডটা যদি দেখায় দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর কোনো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই ওইভাবে যা সেখানে হালকা একটু স্ক্র্যাচ আছে তো এই হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু খুবই জোস দেখতে পাচ্ছেন ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই ছোটোখাটো একটু স্ক্র্যাচ আছে যেমন এখানে হালকা একটু মানে সামহাও রং উঠে গিয়েছে এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে বাট ওভারঅল ওইভাবে কোনো স্ক্র্যাচ নাই এবং স্পয়লারটা কিন্তু খুবই সুন্দর এবং এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন এবার সেটটা স্ক্র্যাচ আছে আমি একটু দেখে দিই আপনাদের যেহেতু অনেকে দূর থেকে আসবেন আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ আপনার ঝামেলায় পড়েন যে ভিডিওতে একভাবে দেখছেন সামনে আরেকভাবে দেখছেন তো এখানে হালকা হালকা স্ক্র্যাচ আছে নিশ্চয় আমি একটু দেখে দিচ্ছি আপনাদের সো এই হচ্ছে ওভারঅল গাড়িটা টুকটাক কিছু টাচআপের কাজ আছে আর ওইভাবে কোনো কাজ নেই এটার ইঞ্জিনটা আমরা একটু দেখিয়ে দিই এটার ইঞ্জিনও কিন্তু একেবারে সুপার আছে দেখেন সুপার ফ্রেশ একটা ইঞ্জিন এবং বিটগুলোতে কোনো বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এটাকে হর্ন না ভিআইপি হর্ন এই হচ্ছে বনেটের অবস্থা কোনো বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই দেন হচ্ছে 110 এটা হচ্ছে মডেল 97 রেজিস্ট্রেশন হচ্ছে 2002 সিসি হচ্ছে 1500 পেপার সাপোর্টের 2324 এবং সিএনজি এটার মধ্যে আছে আর অক্টেনের তো আছেই ঢাকা মেট্রো গো 14 সিলিন্ডারের গাড়ি সামনে ওই পর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই ছোটোখাটো একটি স্ক্র্যাচ আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে হালকা একটি স্ক্র্যাচ আছে এবং এই পাশ দিয়ে যদি দেখায় এই পাশে ওই ধরনের কোনো স্ক্র্যাচ নেই এই পাশটা একেবারেই একবার ইনটেক ফ্রেশ আছে আমি একটু দেখাই আপনাদের দেখেন একেবারেই ফ্রেশ আছে এবং ভিতরে ইন্টারিয়রটা যদি দেখাই প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ নতুনের মতো সিট কভার লাগানো আছে আপনাদের নতুন করে সিট কভার লাগাতে হবে না আর এই হচ্ছে পিছনের অবস্থা সিলিংটাও কিন্তু জোস আর এই গাড়িরও এসি পারফেক্ট আছে ইনফ্যাক্ট যে কটা গাড়ি দেখেছে প্রত্যেকটা গাড়ির এসি পারফেক্ট আছে ব্যাক ক্যামেরা আছে পিছনে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই গাড়িটিতে এবং পিছনে যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন এখানে আপনার কভার টভার তারা দিয়ে দিবে সমস্যা নেই সিএনজি করা আছে দেখতে পাচ্ছেন স্পেয়ার টাকা আছে এবং এই বিটগুলো একটু দেখে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই এবং এই পাশ দিয়েও যদি দেখে এই পাশে কিন্তু একেবারেই ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই তো এই হচ্ছে আপনার ইঞ্জিন যেটা হচ্ছে 110 এটার ইঞ্জিনের কন্ডিশনও কিন্তু একেবারেই ফ্রেশ এবং এই বিটগুলো যদি দেখায় মার্শালগুলো দেখেন কোনো বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এবং বনাটাও যদি দেখে দেখেন প্রতিটা ঝুড়ি একবারে অরিজিনাল আছে জেনুইন আছে তো যারা আসলে একবারে ভালো কন্ডিশনের 110 কিনতে যাচ্ছেন নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন দেন হচ্ছে টয়োটা রিজিএস খুবই জোস একটা গাড়ি যারা একটু রাফ অ্যান্ড টাফ গাড়ি ইউজ করেন লং ড্রাইভ বেশি করেন ভিতরে স্পেস ভালো তারা এটা দেখতে পারেন এটা সানরুফ মুনরুফ আছে এটার মডেলের হচ্ছে 98 রেজিস্ট্রেশনের হচ্ছে 2002 সিসি হচ্ছে 2700 হলো কোনো টেনশনের কারণ নাই যেহেতু ঢাকা মেট্রো তো সেক্ষেত্রে আপনার বছরে এআইটি সব কিছু মিলে হয়তোবা 37,000 টাকা লাগতে পারে মানে এআইটি হবে 30,000 আর যেটা হচ্ছে আপনার একটা সেডান কিনলে হয় 25,000 তো এই জাস্ট 5,000 টাকা ডিফারেন্ট তো সামনে যদি দেখেন সামনে কিন্তু টুকটাক কিছু মডিফাই করেছে এই সামনে এটা অনেকটা আপনার স্কোয়ারের মতো করেছে আর কি তো দেখতে ভালোই লাগতেছে খারাপ না এবং এটা কিন্তু অনেক অনেক কম দামে বিক্রি হবে মানে খুবই কম দামে তো আমরা দামটা একটু পরে বলে দিব আর এই পাশে যদি দেখায় দেখেন এই পাশে কিন্তু কোনোবার কোনো স্ক্র্যাচ কোনোবার কোনো স্পট নাই চাকাগুলো একেবারেই ফ্রেশ এবং এখানে কিন্তু আপনার ফুটি স্টেপ আছে মানে পাওয়া যায়নি তো এগুলো হচ্ছে একেবারে নতুন চাকা চারটা চাকাই হচ্ছে নতুন এবং আমি একটু দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং আপনার ডান পাশের
কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই। ব্যাক সাইডও দেখেন একেবারেই ফ্রেশ আছে এবং লাইটগুলো অরিজিনাল আছে। সিএনজি করা আছে 90 লিটারের এবং ভিতরে স্পেস কিন্তু হিউজ, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্পেস আছে। আর এগুলোর যে পর্দাগুলো এগুলো হচ্ছে অল অটো, আপনারা ভিতরে সুইচের মাধ্যমে পর্দাগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ, কোনো প্রকার কোনো স্পট, কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটা কিন্তু আপনার বিশেষ করে যারা হাইওয়েতে বেশি চলাচল করেন অথবা যাদের আপনার বায়ার থাকে বা বিভিন্ন কাজ করতে হয় তারা কিন্তু দেখতে পারেন। দেখেন এইগুলো কিন্তু আপনার মুভ করা যায়, আপনি মুভ করে কিন্তু আবার সোজা ওইরকম রাখতে পারবেন এবং ওইটাও কিন্তু আপনার ঘুরে এইভাবে রাখতে পারবেন। মানে এই পাশে হচ্ছে তিনজন বসতে পারবেন, এটা ঘুরে তিনজন। তো ছোটোখাটো মিটিং কিন্তু এই গাড়িটির মধ্যে আপনারা করতে পারবেন এবং স্পেস কিন্তু অনেক, ভিতরে সিটও কিন্তু খুবই কমফোর্ট। এই হচ্ছে আপনার সানরুফ, অনেক বড় একটা সানরুফ এবং সামনে হচ্ছে আপনার মুনরুফ আছে। তো এটা এইভাবে মুভ করা যায় দেখতে পাচ্ছেন এবং এটার মতো কিন্তু ওইটাও মুভ করতে পারবেন। এটা টোটাল এটা মুভ করে এই পাশে রেখে আর ওটা তো ওই পাশে আছে, আপনারা যে কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। তো খুবই একটা সুন্দর সিস্টেম এবং খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। এবং এদিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন, তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িগুলোর অবস্থা। এবং এটা নিচে দেখতে পাচ্ছেন আলাদা আপনার ঘাসের মতো দেওয়া আছে, আর্টিফিশিয়াল ঘাস। তো এখন আসি প্রাইসে, যেহেতু লাস্ট এই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার প্রাইসটা আগে বলি। এটা প্রাইসটা হচ্ছে 8,90,000 টাকা আর এটা অলমোস্ট ফিক্স, কিছু না এইসব হতে পারে। যখন আপনারা আসবেন ফিজিক্যালি দেখবেন তখন হয়তো বা তাদের সাথে বসে আলোচনার সাথে হয়তো কিছুটা কমিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে আপনার 110, এটার প্রাইসে যদি আসি আমরা, এটার প্রাইস তারা যাচ্ছে হচ্ছে 4,80,000 টাকা আর এটা অলমোস্ট ফিক্স, কিছুটা নেগোশিয়েবল হবে। আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন তখন হয়তো বা তারা কিছুটা কমিয়ে দেবে। দেন হচ্ছে এসএক্স কারিনা, যেটার দাম চাচ্ছে তারা 4,70,000। দেন হচ্ছে টিআই কারিনা, এটার দাম হচ্ছে 6,70,000। আর এইসব গাড়িতে কিন্তু কোনো কাজ নেই, শুধুমাত্র এটাতে হালকা একটু স্ক্র্যাচ আছে আর অন্যান্য যেগুলো গাড়ি দেখাচ্ছি ওইভাবে কোনো কাজ নেই। আপনি জাস্ট কিনবেন, তেল ভরবেন আর চালাবেন। আর দেন লাস্ট যেটা ম্যারিনো, যেটা আমরা প্রথমে দেখাইছি, সেই হচ্ছে ওভারঅল গাড়িগুলোর দাম। তো আপনারা আসেন দেখেন গাড়ি চালান, পছন্দ হলে হয়তো তারা কিছুটা কমিয়ে দিবে। তো খুবই জোস জোস গাড়ি কিন্তু আজকে দেখালাম আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করতে পারেন যে নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। অথবা কমেন্টস করতে পারেন আমার ভিডিওগুলো আরও কীভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের যে ভিডিওটা ট্রাই করবো।